বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে ভারতীয় মজদুর মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে বিক্ষোভ কর্মসূচি ও জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মঞ্চের পক্ষ থেকে কার্জন গেট চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া, পেট্রোল ডিজেলের মূল্য কমানো, বিদ্যুৎ বিল মুকুব করা, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের ঋণ মুকুব করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। আজকে আমরা দাবি আছে আমাদের শ্রমিকদের যাদের কাজ হারিয়েছে তাদের ফেরত দিতে হবে, আর ইলেকট্রিকের বিল কমাতে হবে, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। তার সাথে সাথে এই যে আজকে পৌষ মাসে প্রচুর বৃষ্টি হয়েছে, তাতে চাষির ক্ষতি হয়েছে, আলুর আজকে সমস্ত বিপাকে চলে গেছে, পচে নষ্ট হয়ে গেছে। তার দাবিতে আমরা বলবো সরকারকে যেন তাদের সমস্ত ঋণ মুকুব করা হয় এবং পুনরায় তাদের ঋণ দেওয়া হয়, তাতে যাতে ওরা চাষ করতে পারে। আমি বর্ধমান জেলার সভাপতি, ভারতীয় মজদুর মঞ্চের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসছে। তো এই দাবি আপনারা কোথায় জানাচ্ছেন? আমরা ডিএমএর অফিসে জানাবো, ডিএম স্যারকে। তার পাশাপাশি কী কর্মসূচি নেওয়া হয়েছে? এই কর্মসূচি হয়েছে, যদি উনি তো বলবেন যে এগুলো ব্যবস্থা নিয়েছে, আমরা দেখবো সাত দিন, তারপর আমরা আমাদের মতো আবার চিন্তা ভাবনা করবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।